প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের এনটিভি এক্সক্লুসিভ অনুষ্ঠানে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠানটি দেখবার জন্য, তাদেরকে বলছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলেছি ডক্টর আব্দুন নূর তুষারের সঙ্গে, যিনি একাধারে গণমাধ্যম ব্যক্তিত্ব, লেখালেখি করেন, বিশ্লেষক এবং সম্প্রতি কবি হিসেবে আত্মপ্রকাশ করেছেন, কবিতার বই বেরিয়েছে গত বছর। এবং এই সবগুলো মাধ্যমে তার যে বিচরণ সেগুলো নিয়ে কথা বলেছি। এবং বিজ্ঞাপন বিরতির পরে অর্থাৎ এই সেগমেন্টটির শুরুতেই তার কাছে আমরা জানতে চেয়েছি যে আসলে জীবনের অর্জনগুলোকে তিনি কখনো মূল্যায়ন করেছেন কিনা, বিশ্লেষণ করেছেন কিনা, জীবনের অর্জনগুলোকে তিনি কিভাবে দেখেন। না, আমি কখনো অর্জন নিয়ে কোনোদিনই চিন্তা করি নাই। কেউ কেউ বলেন যে ক্যারিয়ারের চিন্তা তো করতে হবে, কারণ একটার পর একটা প্রমোশন তো পেতে হবে। আজকে আপনি যা ছিলেন, কালকে তো আপনি সেটা না হয় অন্য কিছু হতে হবে। আমার কাছে মনে হয় যে জীবনটা আসলে সিঁড়ি না, জীবনটা আসলে ওপরে ওঠার কোনো ব্যাপার না। আমার কাছে সবসময় মনে হয় যে অর্জন কোনো বিষয় নয়, কাজের আনন্দই হচ্ছে মূল বিষয়। কোকিল যে প্রতি বসন্তে গান গায়, কোকিলের অর্জন কি? কোকিল কি করে? কোকিল যে প্রতি বসন্তে গান গাইছে, আপনি যদি প্রশ্ন করেন আমাকে, আমার কাছে উত্তর নাই। ফলে আমার যখন গান গাইতে ইচ্ছা করে আমি গান গাই। অর্জনের হিসাব তো অন্য কেউ করবে, আমি কি হয়েছি আর হই নাই এটি নিয়ে অন্যরা মাথা খামাক, আমি তো তুষার হয়েছি। দর্শক, আগেই বলেছি যে উপস্থাপক হিসেবে তিনি প্রবল জনপ্রিয়তা পেয়েছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি টেলিভিশন অনুষ্ঠান বাউবি 12, সেটি করে তিনি প্রথম টেলিভিশনে আসেন। এরপরে অসংখ্য অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং তার মতো ভার্সেটাইল উপস্থাপক বাংলাদেশে খুব কমই রয়েছেন বলে অনেকেই মনে করেন, মতামত দিয়ে থাকেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে একজন ভালো উপস্থাপক হিসেবে তার মধ্যে হিউমার রয়েছে, তার মধ্যে রসবোধ রয়েছে, যেটি অনেকের মধ্যেই লক্ষ্য করা যায় না, কিন্তু তিনি সেই হিউমারকে সামনে নিয়ে এসে উপস্থাপক হিসেবে খ্যাতির শীর্ষে অবস্থান করেছেন, এখনও করছেন। কোনো সিক্রেট কি রয়েছে এই পুরো বিষয়টির ভেতরে? উইট, হিউমার, এই সব কিছু হচ্ছে ইন্টেলিজেন্সের উপর নির্ভরশীল, বুদ্ধিমত্তা এবং প্রত্যুৎপন্ন মতিত্ব বলে একটা শব্দ আছে বাংলা ভাষায়, এটি খুব জরুরি। যদি আপনি উইট এবং হিউমার অন স্ক্রিন ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে করতে চান। বাংলা ভাষায় এত লেখক আছেন, কিন্তু সৈয়দ মুস্তফা আলী কিংবা শিবরাম চক্রবর্তী কিংবা পরশুরাম, এদের সংখ্যা কিন্তু খুবই কম। এটি এই জন্য যে এটি আসলেই কঠিন কাজ। আপনি সাধারণ যে ঘটনা তার মধ্যে আনন্দের উপকরণ খুঁজে পাওয়া, কিংবা সাধারণ যে মানুষ তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার যে বিষয়টি, এটি কঠিন কাজ। আমি চেষ্টা করি এই কঠিন কাজটি করার জন্য, কতটা পারি না পারি সেটা দর্শক কিংবা যারা আমাকে দেখেন তারা বিচার করবেন। তবে আমি পছন্দ করি কথার মধ্যে উইট, হাসি, হাস্যরস, সামান্য বুদ্ধিমত্তার সঙ্গে রঙ্গ করা, এটি তো আমার কাছে মনে হয় যে সব কিছুকে আনন্দময় করে। এই যে নাসিরুদ্দিন হজ্জার গল্প আপনারা পড়েন কিংবা ঈশপের গল্প পড়েন, দেখবেন যে সেখানে চূড়ান্ত উইটি একজন মানুষ এমনকি রাজার সঙ্গেও রসিকতা করছেন, কিন্তু রাজা সেটা টের পেয়েও কিছু বলতে পারছেন না, রাজাও হাসছেন। তো আমার কাছে মনে হয় যে এরা খুবই শক্তিশালী মানুষ ছিলেন বলেই রাজা এদেরই বন্ধুত্ব প্রত্যাশা করেছেন। এই হজ্জা রাজার পাশে পাশে থাকে এবং রাজাকে বলে কাকের সংখ্যা গুনতে, বীরবল বলে কাকের সংখ্যা গোনেন, এবং যদি কাক কিছু কম পান তাহলে দিল্লির বাইরে চলে গেছে, আর কাক কিছু বেশি পেলে পাশের জায়গা থেকে কাক বেড়াতে এসছে। এই যে উইট, এটা তো খুবই কঠিন আমার কাছে মনে হয়। এবং যেহেতু ছোটবেলায় বীরবল পড়েছি, হজ্জা পড়েছি, ঈশপ পড়েছি, আরও নানান পড়াশোনার সঙ্গে যুক্ত হওয়ার আমার সুযোগ হয়েছিল এবং অনেক উইটি মানুষকে কাছে থেকে দেখেছি, আবদুল্লাহ আবু সাইদকে দেখেছি, এমনকি আমাদের ছোট বয়সে যারা টেলিভিশনে রেডিওতে অনুষ্ঠান করতেন অনেক উইটি মানুষদের দেখেছি, ফজলুর রহমানকে দেখেছি। ফলে আমার মনে হয় যে কিছু কিছু বিষয়ে রপ্ত করেছি সঙ্গে থেকে। তুষারের কাছে জানতে চেয়েছিলাম যে কোনো বিশেষ ব্যক্তির বা ব্যক্তি বিশেষের সরাসরি প্রভাব তার ভেতরে রয়েছে কিনা, তার উপরে পড়েছে কিনা। সরাসরি প্রভাব নাই, কারণ আমি সরাসরি প্রভাব মনে হয় না আছে, কারণ একসঙ্গে অনেক কিছুর প্রভাব যখন আমার মাথার উপরে পড়েছে তখন তার একেবারে সরাসরি প্রভাবের জায়গা নাই। তবে কিছু কিছু মানুষের কথা আমার ভালো লাগে, তাদের কথা আমি মুগ্ধ হয়ে শুনি, কারো কারো কাজ পরিশ্রমের যে দক্ষতা সেটি আমার ভালো লাগে, ফলে সেটা আমি খুব দেখি।
ফলে আমার কাছে মনে হয় যে কিছু কিছু ধার করেছি সবখান থেকেই এবং প্রতিটি মানুষই কিন্তু ধার করা মানুষ যেমন আজকে যিনি নিজে নোবেল প্রাইজ পাচ্ছেন তিনি তো তার আগে সমস্ত নোবেল লরিয়েটের জ্ঞান ধার করেছেন আজকে যিনি রকেট তৈরি করছেন তিনি তো নিউটনের কাছ থেকে তার তৃতীয় সূত্রটি ধার করেছেন ফলে আমরা সবাই ধার করি পুরো পৃথিবী আজকের প্রজন্ম পুরো অতীত প্রজন্মের কাছ থেকে ধার করেছে তার জ্ঞান বিদ্যা বুদ্ধি ফলে আমি মনে করি যে আমি ভালোই ধার করতে পারি এবং আমি ধার জায়গা মতো জায়গা থেকে নেই মানে দামি জায়গা থেকেই ধার করি আমার চাইতে বুদ্ধিমান আমার চাইতে মেধাবী আমার চাইতে যোগ্য আমার চাইতে উপযুক্ত আমার চাইতে উচ্চস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আমি ধার করি যাতে কম নয় বেশি বেশি নিতে পারি আমাদের প্রশ্ন ছিল যে তুষার যেহেতু গান খুব পছন্দ করেন মিউজিক খুব পছন্দ করেন নির্দিষ্ট কোনো শিল্পী রয়েছেন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যার গান শুনে তিনি মুগ্ধ হয়েছেন বা যার নামটি আলাদাভাবে বলা যায় বাংলা ভাষার গান তো আমি সবসময় শুনেছি এর বাইরে আমি ছোটবেলা থেকেই নানান ভাষার গান শুনেছি আমার জীবনে একটি মজার ঘটনা আছে সেটি হচ্ছে যে আমি আমাদের সময় খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল রেডিওতে সেটার নাম ছিল ওয়ার্ল্ড মিউজিক সেখানে শুক্রবারে অনুরোধের আসর হতো আমি আমার জীবনের প্রথম চিঠিটি লিখেছিলাম কোনো অনুষ্ঠানে বা কোথাও গান শুনতে চেয়ে সেটা হচ্ছে সেই অনুষ্ঠান তো সারা বছর আমার চিঠিটা গানটাও কেউ শোনায়নি প্রায় সারা বছর বলবো না আমি চিঠিটা লিখেছিলাম অগস্ট সেপ্টেম্বর মাসে কোনো এক বছরের এবং এই পাঁচ ছয় মাস আমার চিঠি কেউ পড়ে নাই গানটাও শোনায় নাই ফলে আমি ভেবেছি যে যাক অন্য সব চিঠির মতো এটারও ওই একই ভবিষ্যৎ একই ভাগ্য হয়েছে কেউ পড়ে নাই কিন্তু আমি তখন সাফ গেমসের লিয়াজ অফিসার দ্বিতীয় সাফ গেমসের সেটারও মজার কাহিনী আছে আমি আমার বয়স ছিল ১৭ আমার বন্ধুরা জোর করে আমাকে ১৮ বছর বানিয়ে দিয়ে লিয়াজ অফিসার বানিয়ে দিয়েছিল কারণ আমার বন্ধুরা আমার চাইতে এক বছরের বড় ছিল আমি একটু তাড়াতাড়ি পড়াশোনা করতাম তো ওই সাফ গেমসের বেতন দিচ্ছে কাজ কাজের শেষে সেই বেতনের দিন একজন ছুটতে ছুটতে এসে বলছে তুমি কি তুষার আমি বলছি হ্যাঁ বলে তুমি কি রেসিডেন্সিয়াল মল কলেজে পড়ো আমি বলছি হ্যাঁ বলে যে তোমার চিঠি তো রেডিওতে পড়েছে এবং বলেছে এটা হচ্ছে এই বছরের লেখা সবচেয়ে সুন্দর চিঠি তা আমি একটা ইংরেজি গান শুনতে চেয়ে চিঠিটা লিখেছিলাম ওই দিন আমার মনে হয়েছিল যে আমি চিঠি লিখতে পারি এবং বেশ ভালোই লিখতে পারি ফলে একটা গানের শুনতে চেয়ে একটা গান শুনতে চেয়ে লেখা চিঠি সেটি আমাকে এক ধরনের আত্মবিশ্বাস জুগিয়েছিল কারণ খুব সুন্দর ভাষায় তখনকার আর্যে সাদিয়া দিলশাদ এই চিঠিটি পড়েছিলেন যেটা আমি শুনি নাই কিন্তু তখন ঢাকা শহরের তরুণ তরুণীরা এই অনুষ্ঠানটা খুবই শুনতো ফলে রাতারাতি এক ধরনের সেলিব্রিটি ইমেজ আমার তৈরি হলো দু একজন আমাকে বলতে শুরু করলো খালি রেডিওতে চিঠি লেখো আমাদেরকেও দু একটা লিখো কিন্তু আমার ওই ধৈর্য কোনোদিন কুলায় নাই কারণ কথাই এত ভালো বলতে পারি যদি চিঠি লিখে কি হবে আমি চিঠি লিখি নাই তখন কাউকে গান আমি শুনেছি বিটলসের গান শুনেছি বিজিসের গান শুনেছি এমনকি আমি ফোর্টিজ এবং ফিফটিজে যারা গান করতেন তাদের গানও শোনার চেষ্টা করেছি কিছু বুঝেছি কিছু বুঝি নাই তারপরে আরেকটু যখন বয়স বেড়েছে তখন আমি কন্টেম্পোরারি গানের পাশাপাশি আমি উচ্চাঙ্গ সঙ্গীত শোনার চেষ্টা করেছি ইনস্ট্রুমেন্টাল শোনার চেষ্টা করেছি মোজার্ট বিটোফেনকে শোনার চেষ্টা করেছি এই কাছাকাছি সময়ে এসে ইয়ানিকে শোনার চেষ্টা করেছি আমার এ আর রহমানও উৎসাহ আছে আমার আসলে যে চূড়ান্ত উৎসাহী একজন ব্যক্তি আমি এটা গানের বেলাও ছিল প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ দিকে এসে তুষারের কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের এই পুরো আলাপচারিতায় এমন কোনো বিষয় রয়েছে বা এমন কিছু আছে যেটি তিনি এখানে যোগ করতে চান তো এই পুরো অনুষ্ঠানে কিন্তু আমাকে এক ধরনের প্রশ্ন করে প্রশ্নবাণে জর্জরিত করে আমার ভেতরের মানুষটাকে বের করে আনার একটা চেষ্টা ছিল তো এই চেষ্টাটার মধ্যে সবচেয়ে আমার যে প্রশ্নটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে এই যে লোকজন বলে যে আমি কিছুই হই নাই বা আমার মধ্যে সিন্ড্রোম আছে এইসব ব্যাপার এটা সবচেয়ে পছন্দের প্রশ্ন আমার হয়েছে আমি চেয়েছি আমি শূন্য হতে রুমি পড়েছি যখন তখন আমি দেখেছি উনি বলেছেন যে যদি পারো শূন্য হও কারণ অতটুকু ছোট হয়ে একদম শূন্য হয়ে যেতে পারলেই কেবল তুমি সবচেয়ে বড় যিনি তাকে দেখতে পাবে তো আমি তো শূন্যই হতে চেয়েছি কারণ কেবল শূন্য হলেই এই যে বিরাট মহাশূন্য এই শূন্যের আপনি অংশ হবেন আর এই বিশাল মহাশূন্যে যারা এতটুকু কিংবা তার চেয়ে এতটুকু কিংবা তার চেয়ে এতটুকু বড় হয়ে ভাবেন যে আমরা তো কিছু হয়েছি আমি তাদেরকে দেখলে
একদিকে যেমন আনন্দিত হই, খুশি হই, হাসি, খানিকটা করুণাও করি। কারণ এই মহাশূন্যে যারা এতটুকু বড় হয়ে ভাবেন আমি কিছু হয়েছি, তারাই কিছু হতে পারেন নাই। আমি তো শূন্য হতে চেয়েছি, ফলে যেদিন সত্যিই শূন্য হতে পারবো সেদিন মহাশূন্য বলতে গেলে আমার শূন্যটুকু বলতে হবে। শূন্য ছাড়া মহাশূন্য হয় না। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, যেটি বলে শুরু করেছিলাম যে গত বছর ডক্টর আব্দুন নূর তুষার কবি হিসেবে, পুরোদস্তুর কবি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমরা তুষারের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, এবং আমি এ পর্যায়ে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেবার সঙ্গে সঙ্গে আমরা যেটি দিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান, সেটি হচ্ছে ডক্টর আব্দুন নূর তুষারের একটি কবিতা, নিজের লেখা কবিতা, সেটি তিনি স্বকণ্ঠে আমাদের দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছেন। এই কবিতাটার নাম হচ্ছে কৃষ্ণ গহ্বর। আমাকে জানতে হলে দেখতে হবে অযুত জলকণা বুকে নিয়ে ভেসে চলা হালকা পালকের মতো আশ্চর্য কালো মেঘরাশি। ভালোবাসা পায় না বলে কাঁদে না মরুভূমিতে। আমাকে বুঝতে হলে বুঝতে হবে দুর্বোধ্য কবিতার পঙ্ক্তিমালা। কবি নিজেই যার অর্থ বোঝেন না, কেবল আবেগটুকু বোঝেন। আমাকে যদি চাও তবে চাইতে হবে তীব্র জোছনায় ভরা অলৌকিক রাত, যে রাতে সবাইকে অচেনা মনে হয়। অচেনা আমাকে চিনতে হলে দেখতে হবে আমার ছায়া কতটা দীর্ঘ হয়ে ছুঁয়ে গেছে তোমার হৃদয়। আলোতে না পেলে আমায় খুঁজে দেখো অন্ধকারে, হয়তো আমাকে পাবে যেখানে তোমার আলো পোড়ায় আমাকে তীব্র দহনে। আমাকে চিনতে হলে আমাকে হারাতে হবে, নইলে কি করে বুঝবে বলো কৃষ্ণ গহ্বর কেন সব কিছু গ্রাস করে অনায়াস ভালোবাসায়।